सिलीगुड़ी में रन फॉर इंडिया का आयोजन सिलीगुड़ी में रन फॉर इंडिया का आयोजन होने जा रहा है। ये बात आयोजक संगठन के सदस्यों ने गुरुवार को सिलीगुड़ी जर्नलिस्ट क्लब में कही। मालूम हो कि बनवासी कल्याण आश्रम की ओर से 13 अगस्त को इस दौड़ का आयोजन किया गया है। दौड़ उत्तर बंगाल विश्वविद्यालय के सामने से शुरू होकर सालबाड़ी क्षेत्र स्थित बनवासी कल्याण आश्रम कार्यालय के सामने समाप्त होगी। इस दौड़ में 13 साल से लेकर 45 साल तक का कोई भी व्यक्ति भाग ले सकता है। आयोजन समिति के सदस्यों ने गुरुवार दोपहर इस बात की जानकारी दी। আমরা জানেন গত বছর আমরা স্বাধীনতা প্রজাতন্ত্র মহান অমৃত মহোৎসব উপলক্ষে আমরা রান ফর ভারত করেছিলাম। G20 প্রেসিডেন্সি ভারত সরকার দ্বারা আজকে যে অনুষ্ঠানটা আমরা রান ফর ভারত করতে যাচ্ছি সেটা কল্যাণ আশ্রমের মাধ্যমে অর্গানাইজ বাই কল্যাণ আশ্রম শালবাড়ি এর মাধ্যমে আমরা এই রান ফর ভারত করতে যাচ্ছি। এখানে সমস্ত আমাদের জেলা উত্তরবঙ্গের সমস্ত মানুষরাই অংশগ্রহণ করতে পারবে। বয়স হতে হবে 15 থেকে 35 মধ্যে যারা বয়স রয়েছেন তারা এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন। এই খেলার মূল আকর্ষণ রয়েছে আমাদের প্রথম যে বিজয়ী হবে তাকে আমরা 11,000 টাকা পুরস্কার দিব সঙ্গে ট্রফি থাকবে। সেকেন্ড প্রাইজ হোল্ডার ওনাকে আমরা 7,000 টাকা দেবো। থার্ড প্রাইজ যিনি পাবেন তাকে আমরা 5,000 টাকা প্রাইজ মানি এবং সঙ্গে ট্রফি দেবো। শুরু হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এবং শেষ হবে আমাদের বনবাসী কল্যাণ আশ্রম শালবাড়িতে। কত কিলোমিটার? 10 কিলোমিটারের প্রতিযোগিতা প্রতিযোগী হবে। 10 কিলোমিটার দৌড় হবে রোড রেস এবং সেখানে মেল ফিমেল উভয় অংশগ্রহণ করতে পারবে। খেলাটা কি একসঙ্গেই হবে রানটা? হ্যাঁ, রানটা প্রথমে মেয়েদের দৌড় শুরু হবে তারপর ছেলেদের দৌড় শুরু হবে। এবারে কি প্রথম? এটা সেকেন্ড টাইম হচ্ছে। গত বছর আমরা করেছিলাম। কতজন পার্টিসিপেট করেছিল? গত বছর আমরা দুটো ভাগে করেছিলাম, ডিম রান এবং রোড রেস। সেখানে আমাদের মোটামুটি 4,500 পার্টিসিপেশন ছিল। তো এবছর শুধু আমাদের যেহেতু রোড রেস হচ্ছে সেই জন্য আমরা আমাদের অ্যাজাম্পশন 2,000-এর উপরে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। উদ্দেশ্যটা কি আপনাদের? উদ্দেশ্য হচ্ছে এই যারা গরিব গ্রামগঞ্জে থাকে এবং আদিবাসী সম্প্রদায় যারা রয়েছে সেই সমস্ত জায়গার থেকে প্রতিভাবান যে খেলোয়াড় রয়েছে তাদেরকে তুলে ধরা, তাদেরকে সামনে প্রমোট করা, তাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এবং আমাদের যে আজকে যে G20 সম্মেলনটি হচ্ছে সেখানে আমাদের শিলিগুড়িও স্থান পেয়েছে সেটাকে মাথায় রেখে এই রান ফর ভারত হচ্ছে। সেই জন্য যাতে সমস্ত খেলোয়াড়রা বিশেষ করে অ্যাথলেটিক সাধারণত গরিব ঘরের ছেলেমেয়েরা খেলে, বনবাসী যারা রয়েছেন সেই সমস্ত ঘরের আদিবাসী ছেলেমেয়েরা খেলে, তাদেরকে প্রমোট করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং তাদের উদ্দেশ্যেই এই খেলাটা আয়োজন করা হচ্ছে।